এরপরে এরপরে প্রশ্নটি আমি উচ্চারণ করছি না, কিন্তু প্রশ্নটির খোলাসা হলো যে কোন স্বামী যদি স্ত্রীকে এমন কোন কাজ করতে জোরাজুরি করেন যেটি আল্লাহ তাআলা অনুমোদন নাই, হারাম, সেটা সহবাসের সময় হোক অন্য সময় হোক, তো স্বামীর সেই নির্দেশ মানা যাবে না। লা তুআতিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয় এরকম কোন কাজ পৃথিবীতে কারো নির্দেশ মানতে গিয়ে করা যাবে না, সেটা স্বামীরও না বাপমারও না। বুঝাতে পারছি? এক্ষেত্রে স্ত্রী তার সাধ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলবেন, বাধা দিবেন কৌশলে বিভিন্নভাবে, কিন্তু কোনো অবস্থাতেই হারামের কাছে মাথা নত করবেন না। একান্ত তিনি যদি জুলুমের শিকার হন, জবরদস্তির শিকার হন, তাহলে আল্লাহর কাছে তিনি মাপ পাবেন, যেহেতু তার ইচ্ছা ছিল না এবং তিনি জুলুমের শিকার।